Assalamualaikum everyone, welcome to my channel. কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগটি আমি আবারও শুরু করলাম। তো এখানে যে ভিডিও দেখতে পাচ্ছেন এটা আমার বোন শ্যুট করেছিল। তো ও ঘুম থেকে ওঠার পর ডিম সিদ্ধ বসিয়ে রেখেছে, আর এই তো ডিমগুলো এখন সিদ্ধ হয়ে গিয়েছে। সিদ্ধ হওয়ার পরে তো চিলিয়ে নিচ্ছেন, আর এগুলো ছিল আজকের ফ্রেশ ডিম, হাঁস পেরেছে আর কি। তো দেখতে পাচ্ছেন সাদা অংশটা কিন্তু উঠে গিয়েছে ফ্রেশ ডিম, যদি দু একদিন গড়ে থাকে এরপর দেখা যায় মানে এরকম উঠে না আর কি সাদা অংশটা। তো লবণ দিয়ে সিদ্ধ করেছে, এরপর ঠান্ডা পানি দিয়ে কিন্তু ভিজিয়ে রেখেছিল, এরপর কুসা ছাড়িয়েছে, তারপরে এই অবস্থা। তো এইদিকে ডিম সিদ্ধ খেয়ে নিয়েছি সবাই আমরা। এর মধ্যে হচ্ছে মানে ডিম সিদ্ধ খাওয়ার পর গোরদার গুছানো হয়েছে মোটামুটি আর কি, মানে সব কিছু এখনও গুছানো হয়নি। তো এর ফাঁকে চা বানিয়ে নিয়েছে মরিয়ম। তো এখন আমরা চাটা নিয়ে বাহিরে চলে আসলাম। তো বাহিরে এখানে এসেছে আমাদের দান রোদে নেড়ে দিয়েছে, আর রোদ ওঠার পরপরই কিন্তু বাহিরে আমাদের দান দেওয়া হয়েছে। তো অনেকগুলো দান কিন্তু একসাথে রোদে দেওয়া হয়েছে ওই যে সামনে। তো এখানে বসে বসে আর কি চাটা খেলাম। আর এইদিকে বিড়ালের কাণ্ড কারখানা দেখতেই পেরেছেন, কী যেন স্মেল নিচ্ছিল সেই জানে। তো আমি বললাম একটু ভিডিও শ্যুট কর তাড়াতাড়ি চলে যাবে, তো একটু তাড়াতাড়ি ভিডিও শ্যুট করে নিল। আর এইদিকে হচ্ছে চলে এসেছি আমাদের সবজি বাগানে। এখানে দেখতে পাচ্ছেন অনেক মানে ঘাস হয়ে গিয়েছে, সবুজ ঘাস। তো ওই ঘাসের মাঝে মাঝে কিন্তু বনের শাক রয়েছে, এখান থেকে বনের শাক তুলবো, আর সাথে তানকুনি পাতা। তানকুনি পাতাটা একটু বেশি করে তুলবো। আজকের শাকটা হবে তানকুনি পাতার শাক। তো এখানে বনের শাকটা কমিয়ে তুলেছি, তানকুনি পাতা একটু বেশি করে নিয়েছিলাম, সাথে আমার আম্মু তুলে দিচ্ছেন, আমিও তুলছি। আর ওইদিকে দেখতে পাচ্ছেন ছাতা একটা নিয়ে এসেছে, আমি কিন্তু হাতে ছাতা নিয়ে এসেছিলাম, প্রচণ্ড রোদ। তো আমাকে দেখে দেখে আবার তার ছাতাটা নিয়েও সে এসেছে আয়ান। তো সে দেখতে পাচ্ছেন ছাতা নিয়ে এদিক সেদিক দৌড়াদৌড়ি করছিল। তো সে বলছে আমাকে ভিডিও শ্যুট করো, আর মানে একটু দূরে গিয়ে দাঁড়িয়ে আবার বলছে যে এখন তুমি বলো আমি হেঁটে হেঁটে আসি। তো সে বলে বলে দিচ্ছিল। তো এদিকে আমরা শাক তুলে নিয়ে আসলাম, আর সে নাকি লাঠি নিয়ে এসেছে সে বলছিল। আর এদিকে হচ্ছে গাছ থেকে আম নিয়ে আসলাম। তো এই আম দিয়ে আম সুতো তৈরি করব। আর এই তো আমগুলোকে এখন চিলিয়ে নেব, দুইটা বটি নিয়ে বসে পড়েছি, একদিকে আমার আম্মু চিলিয়ে দিচ্ছেন অন্যদিকে আমি। তো সবগুলো আম চিলিয়ে নেব, আর সিদ্ধ হওয়ার পর দেখা যায় খুব বেশি হবে না। আর এখন দেখা যায় আমের মধ্যে কিন্তু আঁটিটাও শক্ত হয়ে গিয়েছে। আর অল্প অল্প কিন্তু আম একটু পাকা মানে পেকে যাবে মনে হচ্ছে, আর কিছুদিন যাবে আমগুলো কিন্তু পেকে যাবে। তো একটু হলুদ কালার হয়েছে সবগুলো আম, আর মাঝে মধ্যে দেখা যায় সাদা রয়েছে। তো সাদা যেগুলো এগুলোর আঁটি কিন্তু শক্ত হয়নি, আর যেগুলো একটু পাকা পাকা টাইপের হয়েছে ওগুলো কিন্তু খুবই শক্ত আঁটি ছিল। তো এখানে মানে যতটুকু আম নিয়েছিলাম আমি সবগুলোর আমের কিন্তু এভাবে ছিলিয়ে এরপর টুকরো করে কেটে নিয়েছি। আমের যে আঁটি, আঁটিটা কিন্তু আলাদা করে ফেলেছি, আর দেখা যায় আঁটি সহ যদি সিদ্ধ করি মানে বড় একটা হাঁড়িতে বসাতে হবে, আর এমনিতে মানে খুব বড় হাঁড়িতে বসানো লাগবে না, যার জন্য আমি কেটে নিলাম। তো এইদিকে আম মানে আম কাটা হয়ে গেলে কুচি করে আরও কিছুটা আম কেটে নিয়েছি, এইভাবে আম মাখা খাবো। তো আমার কাছে গ্রেটার দিয়ে গ্রেট করে যেরকম মজা লাগে মানে তার চেয়ে বেশি ওইভাবে কুচি করে খেলে কিন্তু আরও বেশি মজা লাগে আমার কাছে। তো এখানে আমি দুই তিনটা আম কিন্তু কুচি করে কেটেছি, এরপর তাওনা মাখিয়ে দিচ্ছি। এখানে শুকনো টলা মরিচ, তারপর হচ্ছে কাসুন্দি, আর একটু চিনি দিয়েছে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে। এই তো মজা করে আম মাখাটা করে নিয়েছে, তারপরেই তো খেয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ খুবই টেস্টি লাগছিল, অনেক বেশি মজা। এরপর চলে আসলাম রান্নাবান্না করবো। তো এক পাশে আমি আমগুলোকে সিদ্ধ করব। তো এখানে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি প্রথমে, আর আমও আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন আমি আমগুলোকে কীভাবে কেটে নিয়েছিলাম,
তো সবগুলো আম আমি এখানে দিয়ে দিয়েছি, আবারও অল্প একটু পানি দিয়েছি, খুব বেশি পানি দিব না। আর এখন আমি ঢাকনাটা ডেকে রেখে দিয়েছি, এরপর এদিকে তরকারি রান্না বসাবো। হাঁড়ি বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি, এরপর আস্তে আস্তে গোটা গরম মশলা দিয়ে দিলাম। আর তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এখন বাগার দিয়ে দিচ্ছি, রসুন আর পেঁয়াজ দিয়ে দিব। এরপর হচ্ছে মানে কিছুক্ষণ পর আমি দিয়ে দিব আদা। এদিকে একটু আমি নাড়াচাড়া করে দিচ্ছিলাম, কারণ লাখির চুলায় আগুন কখনো দেখা যায় বেশি হয়ে যায়, কখনো আবার কমে যায়, তো যদি লেগে যায় তোলা নিতে, যার জন্য আমি একটু মানে নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি আদা, আরও কিছুক্ষণ কিন্তু এই মশলাটাকে ভেজে নিব, মানে পেঁয়াজ রসুন আদাটাকে ভেজে নিতে হবে। আর এদিকে ভিডিও শ্যুট করছিল মরিয়াম, তো আমাদের এখানে একটু ভিডিও শ্যুট করে এখানে চলে এসেছে ফরিদা, ওদের লাকড়ি চুলে মানে রান্না করছিল বাহিরে, তো ওরা হচ্ছে এখন বেশিরভাগ দেখা যায় ঘরে রান্না করে ফেলে, আর যখন মানে এখন আবার মাঝে মধ্যে দেখা যায় বাহিরে রান্না করে, তো ওদের ওখানে মানে গল্প করে কিছুক্ষণ, এখন আবারও এখানে এসেছে। তো এইদিকে আমার দেখতে পাচ্ছেন পেঁয়াজ রসুন আদা এগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি আস্তে আস্তে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ো দিয়েছি 3 চা চামচ, আর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো 2 চা চামচ, ধনিয়া গুঁড়ো দিয়েছি আরও 2 চা চামচ, দিয়ে দেবো 5 ফোড়নের গুঁড়ো, আর লবণটা আমি প্রথমে দিয়ে দিয়েছিলাম। এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, আর এই তো এখানে আমি একটা চিকেন নিয়েছি আস্ত, তো পুরোটা চিকেন ভালো করে মানে দিয়ে দিয়েছে, মানে কাটাকুটি করে, তো কাটাকুটি করে দিয়েছেন আমার আম্মু। তো এখানে চিকেনটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে আস্তে আস্তে মানে অল্প আছে রান্না করব, কষাবো। আর এইদিকে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর আবার বাহিরে এসেছি, তো বাহিরে রোদ ছিল না এতক্ষণ, মানে একটু ছায়া ছিল, অন্য জায়গায় দেখা যায় রোদ চলে যায় আবার আমাদের এদিকে ছায়া পড়ে যায় এরকমের, তো এখন আবার রোদ চলে এসেছে। তো ধান দেওয়া হয়েছিল উঠানে, অল্প কিছু ধান ছিল, যদি বেশি হতো তাহলে ওই যে বাড়ির সামনে ওখানে মাঠে দেওয়া হতো, তো অল্প কিছু ছিল যার জন্য বাড়িতেই শুকানো হয়ে যাবে। তো এখন ধানগুলো কিন্তু এখান থেকে তুলে নেবেন। আর এইদিকে আম কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, আমি আমের হাঁড়িটা কিন্তু নামিয়ে নিলাম, এপাশে আমি কড়াই বসিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে এখানে তানকুনি পাতার শাকটা আমি রান্না করে নেব। রসুন কুচি দিয়ে বাগার দিয়েছি, আজ আর শাকের মধ্যে কাঁচামরিচ দেওয়ার মতো এনার্জি নেই, মানে এখন গাছ থেকে গিয়ে তুলে আনতে হবে কাঁচামরিচ, তারপর কেটে দিতে হবে, যদি গড়ে থাকতো তাহলে দিয়ে দিতাম, তো এখন আর মানে এই জায়গা হেঁটে যেতে ইচ্ছা করছে না গরমের কারণে, এমনিতে টায়ার্ড ছিলাম। তো এদিকে শুধু রসুন কুচি দিয়ে শাকটা রান্না করে নিয়েছি, আর মজা হবে যেহেতু অল্প করে রান্না করছি। তো শাকটা কিন্তু আলহামদুলিল্লাহ খুবই টেস্টি হয়েছিল, আমি খেয়েছি শুধু অল্প। আর এইদিকে আমি আবারও একটা তরকারি বসিয়ে দিয়েছি, এখানে লাই পাতা দিয়ে ছোট মাছ রান্না করব। তো লাই পাতা দিয়ে মাছ কিন্তু আমার আম্মু পছন্দ করেন, তো অল্প কিছু বিলের মাছ রেখেছিলেন লাই পাতা দিয়ে খাবেন বলে, তো এই তো লাই পাছা পাতা কিন্তু লাই ফাছা বলে ফেলেছি সরি। তো এখানে লাই পাতা তুলে এনে ভালো করে ধুয়ে টুয়ে একদম কুচি করে নিয়েছি, এরপর এই তো পাতাগুলিকেও কিন্তু সিদ্ধ করে নিয়েছি, এখন আমি দিয়ে দিলাম ছোট মাছ, দিয়ে এই তো শাকের সাথে কষাবো ভালো করে। আর এইদিকে আমি পুঁটি মাছ দিয়ে আলু রান্না করব। এখানে দেখতে পাচ্ছেন লাই পাতার শাক দিয়ে কিন্তু মাছ রান্নাটা হয়ে গিয়েছে, নামিয়ে এইদিকে আমি আবারও গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো মানে সব কিছু অল্প করে দিচ্ছিলাম। মশলা কষানো হয়ে গেলে আলু দিয়েছি, আর এইদিকে পুঁটি মাছগুলোকে কিন্তু ফ্রাই করে নিয়েছিল, এমনিতে মানে ফ্রাই ছাড়া রান্না করলে ভেঙে যায় সবগুলো মাছ, তো একটু ফ্রাই করে দিলে আস্ত থাকবে। এখন আলু সিদ্ধ হয়ে গেলে মাছ দিয়েছে, আর এই তো দেখতে পাচ্ছেন নদীর ছোট মাছ লাই শাক দিয়ে রান্না হয়েছে একদম শুকনো শুকনো করে। তো এইদিকে দেখতে পাচ্ছেন আলু দিয়ে পুঁটি মাছের ঝোল হয়েছে,
আর এদিকে ছিল ফার্মের চিকেন, রান্না করেছি একটু ঝোল করে। আর এদিকে ভাত বেড়ে নিয়েছেন জেদ মুজি, দৌড়া চলে এসেছে মাদ্রাসা থেকে, ওদেরকে খেতে দিবেন, দুপুরে খাবারটা খেয়ে নেবে। আর এই তো দেখতে পাচ্ছেন থানকুনি পাতার শাক। এদিকে আমি যেই আমগুলো সিদ্ধ করে রেখেছিলাম, এই তো আমের পিয়ারিটা এখন তৈরি করব। এখানে দুইটা বড় বড় স্ট্রিনার নিয়েছি, একটা নিয়েছে তামানা, একটা নিয়েছি আমি। তো আমি কিন্তু এই তো অর্ধেকটা করেই ফেলেছি। এভাবে চাকনির সাহায্যে ছেঁকে নিয়েছিলাম, একদম স্মুথ একটা আমের পিওরি মানে হবে। এরপর আমি এগুলো দিয়ে আমসত্ত্ব তৈরি করব। তো এখানে কিন্তু শেষ নয়, এর প্রসেসিং রয়ে গিয়েছে, তো এগুলো আমি পরে শেয়ার করব। এদিকে 100 টাকার জিনিসপত্র নিয়ে এসেছে একজন ফেরিওয়ালা, তো হঠাৎ করে মুজিদ এসে বলছে, আর আমি জিজ্ঞেস করলাম যে ওনার কাছে ট্রে আছে কি না, মানে বড় বড় সাইজের যে স্টিলের ট্রে পাওয়া যায়, যেগুলোতে আমি মানে আমসত্ব দিব আর কি। তো ওগুলো খুঁজছিলাম অনেক দিন আগে থেকে, কিন্তু খুঁজছিলাম। তো এখানে এসে মুজিদ একটু ভিডিও শ্যুট করেছে আর দেন দেখেছিল। তো যেগুলোর কথা বলেছি এগুলো কিন্তু অলরেডি আমার হাতে চলে এসেছে, আমি ঘরে বসেই দেখছি। আর তাকে বলেছি একটু ভিডিও শ্যুট করে আনতে, কিন্তু সে এইভাবে যে ক্যামেরা ঘোরাবে একদম আমার মাথা ঘুরে যাচ্ছে। তো এই তো এই বড় বড় দুইটা ট্রে নিয়েছি, খুব দরকার ছিল এই দুইটা ট্রে। আসরের পর এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ভিউ আমাদের বাড়ির পিছনে, তো পিছন দিকে এখানে আমাদের ঘরের পিছনে দাঁড়িয়ে কিন্তু একটু এই যে ভিডিও শ্যুট এটা আমি করেছি। আর পরে হচ্ছে যে মানে যেগুলো দেখবেন আর কি ওগুলো সীমা করে দিয়েছিল, আর আমি কিন্তু ওখানে যেতে চেয়েছিলাম কিন্তু আমার আম্মুর জন্য যেতে পারিনি। আম্মু বলছে না আমি গিয়ে ভিডিও শ্যুট করে নিয়ে আনবো, তো যার জন্য আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই তো আমি দেখছিলাম। মনে হচ্ছে যে সূর্যটা পানির মধ্যে এসেই পড়ে গিয়েছে এরকম, তো খুব সুন্দর মাশাল্লাহ। আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি যে কত সুন্দর, আমরা না দেখলে কিন্তু বলতে পারবো না, মিস করব। এই ছিল আমার আজকের ব্লগ, আশা করি ভালো লেগেছে আপনাদের কাছে। যদি ভালো লেগে থাকে আবারও বলছি একটু লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ব্লগে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।